বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এপিসোডে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটি আলোচনা অ্যাপসের সম্পর্কে আলোচনা করব, যে অ্যাপসের মাধ্যমে আমরা ঘরে বসে একটি ভার্চুয়াল ডিভাইসের মাধ্যমে আমরা যে কোনো ভাষা ট্রান্সলেট করতে পারবো। এখানে ভয়েস দিয়েও করা যাবে এবং টেক্সট করেও করা যাবে। আর একটি সহজ আর একটি উপায় হচ্ছে যে এখানে বসে তোমার কোনো সময় নষ্ট করতে হবে না এবং কারো কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না যে আমার এই ব্যাখ্যা বা এই সেন্টেন্সটা ট্রান্সলেট কীভাবে করবো। বা ধরো তোমার একটা এসে লিখতে হবে বা তোমার একটি লেটার বা কারো অন্য রাষ্ট্রের কারোর সাথে বা ফরেনারদের সাথে কমিউনিকেট করতে হবে, তাহলে তুমি কী করবো, অতি সহজে এই অ্যাপসটির মাধ্যমে তুমি বাংলা লেখে ইংলিশটা করতে পারবা। এ শুধু ইংলিশই না, এই অ্যাপসের মাধ্যমে সারা বিশ্বের যতগুলো ভাষা আছে সবগুলো ট্রান্সলেট করা যাবে। তো বন্ধুরা, আমরা চলুন ইন্ট্রোর পরে আমরা স্ক্রিনে চলে যাব। বন্ধুরা, এই অ্যাপটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে নেট এবং বা ডাটা বা ওয়াইফাই আপনার ওপেন থাকতে হবে, এবং এই ট্রান্সলেটে আপনার স্টুডেন্ট বা যে কোনো অল্প ইংলিশ জানা বা অল্প জ্ঞানের সম্পন্ন লোকদের জন্য খুবই উপকারী, এবং এটা সবার ক্ষেত্রেই খুবই হেল্পফুল একটি অ্যাপ। এই অ্যাপসটির মাধ্যমে আমরা অতি সহজেই যে কোনো ভাষা আমরা ট্রান্সলেট করতে পারবো। তো চলুন বন্ধুরা, প্রথমে যাবো আমরা প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো গুগল ট্রান্সলেট। অলরেডি আমার নিচে লেখা আছে, দেখুন গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লেখার পরে এখানে দেখুন আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে, এই যে আমাকে ওপেন করতে বলছে। তো বন্ধুরা, এখন আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমি এই দেখুন আমার অ্যাপসটি এইখানে এই যে ইনস্টল করা আছে, এই যে এইখানে এই যে দেখুন ইনস্টল করা আছে। তো বন্ধুরা, অ্যাপসটি আমি ওপেন করব, এই ধরুন এই যে ওপেন করব। ওপেন করার পরে ধরুন আমি এখানে আমার ইংলিশটা লাগে, এখানে আমি ইংলিশটা সিলেক্ট করে নেব। আপনার যে ভাষার দরকার হয় আপনি এই অ্যারোতে ক্লিক করে আপনি সেই ভাষাটি সিলেক্ট করতে পারবেন। এবং ধরুন আমি এখানে লিখব আমি কাল ঢাকা যাব, আমি কাল ঢাকা যাব। ধরুন আমি এটুকু লিখলাম। এখানে আপনি যতগুলো সেন্টেন্স প্রয়োজন, আপনার প্রয়োজন অনুসারে আপনি টোটাল সেন্টেন্স লিখতে পারেন, বা আপনি লিখতে পারেন আমি কাল কলকাতা যাব, আমি বিভিন্ন জায়গায় যাব, যত ডিটেলস আছে আপনি লিখে এই যে আপনার অ্যারো চিহ্নটি আছে এই অ্যারো চিহ্নটির উপরে আপনি ক্লিক করুন। দেখুন নিচে আপনার এই যে ট্রান্সলেটটি চলে আসছে। এখন আপনি ধরুন আপনি এই ট্রান্সলেটারে আপনি অন্য কোনো ভাষায় আপনি করতে চাচ্ছেন, ধরুন আপনি স্প্যানিশ ভাষায় করতে চাচ্ছেন, তাহলে কী করবেন, এই যে এই ডটে ক্লিক করেন। এখানে দেখুন এই যে বাংলা, স্প্যানিশ, এই যে অ্যালবানিয়ান, অ্যারাবিক, এই যে সব দেশের সারা বিশ্বের ভাষায় এখানে কিন্তু দেওয়া আছে। আপনার যেটা লাগবে আপনি সেটা সিলেক্ট করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এখন আমরা একটু দেখার জন্য বা শেখার জন্য ধরুন আমার স্প্যানিশ ভাষা এটা আমার লাগবে, তাহলে কী হলো, অলরেডি আমার এখানে স্প্যানিশ ভাষায় আমি কাল ঢাকা যাব ট্রান্সলেট হয়ে গেল। এখন বন্ধুরা, আপনার মনে করেন যদি আপনি এখানে আপনি ভয়েস সেট করতে চান এখানে, তাহলে আপনি এই ভয়েসে ক্লিক করুন। ভয়েসে ক্লিক করলে আপনি ধরুন এখানে লিখুন আমি ভাত খাই, দেখুন এখানে স্প্যানিশ ভাষায় লেখা আছে, এতে স্প্যানিশ ভাষায় কিন্তু আমি ভাত খাই লেখাটি শো করছে। তাহলে আমি কী করব, এখন ইংলিশ করব, তাহলে কী করব, এখানে যাব ইংলিশটা সিলেক্ট করব, দেখুন আইট রাইস হয়ে গেছে যে আমি ভাত খাই। তারপরে আপনারা কী করবেন, এই যে আপনার ক্যামেরা, আপনারা ধরবেন যে আপনারা ইজি অনেক সময় ব্যস্ত থাকেন বা অনেক ছবি থাকে যেটা আসলে ইংলিশগুলো ট্রান্সলেট করা সম্ভব না, তাহলে সেক্ষেত্রে কী করবেন, আপনি এই ক্যামেরাটি অন করবেন। এবং ক্যামেরাটি অন করার পরে ধরুন বন্ধুরা, আমি বোঝানোর জন্য আমি আমার সিভিটাকে ছবি তুলব, দেখুন এই দেখুন আমার সিভিটা একটু এটা এলোমেলো হওয়া যাবে না, এরকম সুন্দর করে সোজা করে আমি এটা স্ক্যান করব। স্ক্যান করে দেখুন এই যে স্ক্যান হয়ে গেল, স্ক্যান স্টার্ট, এই যে এরা অক্ষরগুলো নিয়েছি, এখন সিলেক্ট অল,
অল সিলেক্ট দিয়ে আমি কি করব এই অ্যারো চিহ্নতে চলে যাব। দেখুন এখানে আমার ইংলিশে লেখা আছে, এখন আমার যদি বাংলা প্রয়োজন হয় তাহলে আমি আবার এখানে চাপ দেব, এটি কিন্তু সম্পূর্ণ বাংলা হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনারা আপনার ছবি থেকে আপনি ইংলিশটাকে বাংলা করতে পারবেন। আরেকটা জিনিস দেখুন, এই যে কনভারসেশন, আপনি এই কনভারসেশনে গিয়ে এখানে আপনি কি বলতে চান, জাস্ট আমি কথা বলতেছি আমার কথাগুলো এখানে যাচ্ছে এই কারণে এরকম হচ্ছে, এই যে চলে আসছে। এখানে আপনার কনভারসেশনে গিয়ে আপনি যে ভাষায় কথা বলছেন ওই ভাষাটি এখানে বসিয়ে দিন, তাহলে দেখবেন যে ওই স্পিকারটা এখানে সেট করলে আপনার কনভারসেশনের যে সাউন্ডটা আসে সেটা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। যদি আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।